জানিয়ে দেব সংবাদ বিএনপির সমাবেশে হাতাহাতি রাস্তাঘাট দখলের আহ্বানের ছাত্র দলের বিক্ষোভ মিছিল বাংলাদেশের নির্বাচন যুক্তরাষ্ট্র এবং ভারত ভিন্ন মেরুতে জানিয়ে দেব মাথাপিচু আয় বেশি দেখাতে দুই কোটি মানুষকে বাদ দেওয়া বলছে মান্না সর্বশেষ জানি দেব নির্বাচন নয় সবার আগে এই সরকারের পতন বলছে গয়েশ্বর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে বিএনপির সমাবেশে হাতাহাতি রাস্তাঘাট দখলের আহ্বান ফখরুলের সরকার পতনে নেতাকর্মীদের রাস্তাঘাট দখলের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মীদের হরতালের দাবির মুখে আগে রাজপথ দখলের আহ্বান জানান তিনি আগামী বৃহস্পতিবার থেকে রাজপথে টানা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এদিকে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচিতে আবারও ধস্তাধস্তি হয়েছে দলটির নেতাকর্মীদের মধ্যে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল সাড়ে নয়টার দিকে সমাবেশ শুরুর পর সামনে বসা নিয়ে ছাত্রদলের কর্মীদের দুপক্ষে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে বেশ কিছু সময় ধরে ধস্তাধস্তি ও হাতাহাতি হয় পরে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এরই মধ্যে সমাবেশে যোগদান দলের কেন্দ্রীয় নেতারা ভোলাই স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহতদের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়া কর্মীদের পক্ষ থেকে তুমুল দাবি তোলা হয় হরতাল কর্মসূচির মহর্মুহ স্লোগানে এলাকা মুখর হয়ে ওঠে এর আগে সকাল থেকে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে জাতীয় প্রেস ক্লাবের সমাবেশে যোগদান নেতা কর্মীরা বন্ধ হয়ে যায় প্রেস ক্লাবের সামনের রাস্তায় যান চলাচল কর্মীদের দাবির মুখে বিএনপি মহাসচিব বলেন আগে রাজপথ দখল করুন তারপর অন্য কর্মসূচি দেওয়া দেওয়া হবে সরকারকে সময় যাবে না রাজপথ দখল করতে হবে হরতালের আগে রাস্তা দখল করতে হবে দখলকারী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার গঠন করতে হবে এর আগে দলের কেন্দ্রীয় নেতারাও হুঁশিয়ারি দিয়ে বলেন সরকার হঠাৎ রাজপথ দখলে নিতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন শ্রীলঙ্কার মতো মেঘা প্রকল্পে মেঘার ঋণ নিয়ে বড় দুর্নীতি করেছে আজকে যে অঙ্কের ডলার লাগে আগামী দুই বছরের পর এর তিন গুণ ডলার লাগবে এভাবে নতুন প্রজন্মের বড় ক্ষতি করেছে সরকার আজকে বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় চলে গেছে টঙ্গিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল গাজীপুরের টঙ্গিতে বিক্ষোভ মিছিল করেছে পশ্চিম থানা ছাত্রদল সারা দেশে লোডশেডিং ও জ্বালানি খাতে বিরুদ্ধে ঘোষিত বিক্ষোভ সমাবেশে পুলিশের ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি করা হয় ভোলায় গাজীপুর মহানগর ছাত্র দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন টঙ্গি পশ্চিম থানা ছাত্র দলের আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় ব্যাপারী মঙ্গলবার বিকেলে চেরাগালি মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কলেজ গেট এলাকায় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এতে উপস্থিত ছিলেন পশ্চিম থানা দলের যুগ্ম আহ্বায়ক দীপু দেওয়ান ছাত্রদল নেতা সাইদুল ইসলাম আমিনুল ইসলাম সজল ফরহাদ মোতালেফ হোসেন রাতুল সিকদার আমি কানুন রিফাত হোসেন রাসেল সানি রবিন বাবু সৈকত তানভীর সহ বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের নেতৃবৃন্দ বাংলাদেশের নির্বাচন যুক্তরাষ্ট্র এবং ভারত ভিন্ন মেরুতে

রাজনৈতিক দল অংশগ্রহণ করে এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটে সেটি তারা দেখতে চায় যুক্তরাষ্ট্র আগামী নিয়ে একটি সুনির্দিষ্ট করেছে এই নিয়ে তারা বিভিন্ন দূতাবাসের সঙ্গে কথা বলেছে। যেন তারা তারা সঙ্গে কথা বলছে যেন তারা অভিন্ন প্ল্যাটফর্ম থেকে নির্বাচনের ব্যাপারে সরকারের ওপর চাপ প্রয়োগ করতে পারে এই রূপরেখায় নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নির্বাচন নিয়ে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং জনগণের মতামতের প্রতিফলন যেন সে স্পষ্ট ভাবে হয় তা নিশ্চিত করার কথা বলা হয়েছে তবে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান সেই অবস্থানের সঙ্গে ভারতের অবস্থান নয় ভারতের রাষ্ট্রদূত বিক্রম যে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার ভারত কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপার হস্তক্ষেপ করে না বিক্রম দোরাইস্বামী এটাও বলেছে বাংলাদেশের সরকার কিভাবে নির্বাচন করবে সেটি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের নির্বাচন কমিশনের বিষয় বিক্রম দোরাইশাম এই আনুষ্ঠানিক বক্তব্যের ভারতের মনোভাব বিভিন্ন কূটনৈতিক বৈঠকে না আসে তা নিশ্চিত করতে হবে ভারত মনে করে যে বাংলাদেশে হলো তাদের প্রধান প্রতিবেশী সবকিছু বদলানো যায় প্রতিবেশী বদলানো যায় না কাজেই প্রতিবেশী রাষ্ট্র যদি ভালো থাকে তাহলে ভারতও ভালো থাকবে ভারত মনে করে যে ভারতের বিভিন্ন বিচ্ছিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর উত্থান যেন বাংলাদেশের মাধ্যমে না ঘটে সেটি ভারতের বড় মাথা ব্যথার বিষয় মাথাপিছু আয় বেশি দেখাতে দুই কোটি মানুষকে বাদ দেওয়া বলছে মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন তারা জনসমারি করল কিন্তু আমার কাছেই আসেনি এখানে উপস্থিত অনেকের কাছেও যায়নি জনসমারির টিম দুই কোটি মানুষকে বাদ দেওয়ার কারণ কি হতে পারে মাথাপিছু আয় বেশি দেখানো তাছাড়া তো আর কোনো কারণ দেখছি না মঙ্গলবার বেলা এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জুল হোসেন মানিক মিয়া মেলনায়তনে গণসংহতি আন্দোলন আয়োজিত ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব শীর্ষক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি মান্না বলেন আওয়ামী লীগের রাজনৈতিক ভিত্তি নেই মানুষের এখন এমন অবস্থা তারা আওয়ামী লীগকে বিশ্বাস করে না আবার বিরোধী দল হিসেবে বিএনপিকেও বিশ্বাস করে না তারা বিকল্প চায় আমরা সেই চেষ্টা করছি গণতন্ত্র মঞ্চ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে এটি বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠবে আমরা একটা পরিবর্তন চাই এবং মানুষকে সেটি বোঝাতে হবে এই পরিবর্তন শুধু সরকারের পরিবর্তন না রাষ্ট্র ব্যবস্থারও পরিবর্তন মত বিনিময় সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ ছাকির সভাপতিত্বে রাজনৈতিক প্রস্তাব পাঠ করেন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এতে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর জাতীয় লীগের সভাপতি শাহরিয়ার ইফতেখার ফুয়া জেএস শহীদ উদ্দিন মাহমিদ সফন গণসংহতি আন্দোলনের ফিরোজ আহমেদ শাখাওয়াত হোসেন ভুইয়া হাবিবুর রহমান রিজু প্রমুখ নির্বাচন নয় সবার আগে এই সরকারের পতন বলছে গয়েশ্বর কোনো নির্বাচন নয় সবার আগে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায় গতকাল রবিবার ভোলায় বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জিলানি দক্ষিণের সভাপতি ফখরুল ইসলাম রবিন প্রমুখ বক্তব্য রাখেন নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়শ্বর রায় বলেন আর কোন নির্দেশনের অপেক্ষায় থাকা যাবে না রাস্তায় যখন নেমেছেন তখন রাস্তা পরিষ্কার করে এদের বিদায় করে ঘরে ফিরতে হবে গণতন্ত্রের মুক্তি গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি অর্জনের আন্দোলনকে বেগবান করতে হবে পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন মনে রাখবেন এদেশের জনগণের টাকায় আপনাদের বেতন হয় আপনাদের টাকায় জনগণ চলে না জনগণের হাজার হাজার কোটি টাকা লুণ্ঠোন করে যারা বিদেশে পাচার করেছে তার প্রতিবাদ জানাতে তাদের বিচার চাইতে গিয়েছিল আমাদের দলের কর্মী আব্দুর রহিম কি এমন ঘটনা ঘটেছিল যে বিএনপির মিছিলের উপর গুলি চালাতে হবে গুলি করে মানুষ হত্যা করতে হবে এই দেশটা কারো পৈতৃক সম্পদ নয় এদেশ কারো দয়ার দান নয় আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি এটা আমাদের সম্মিলিত ত্যাগের বিনিময়ের অর্জন মনে রাখবেন দিন আসছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের ভেতরেও কিছু সমস্যা এখনো আছে তা না হলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলতেন না যে বেইমান মোনাফিকদের সম্পর্কে সবাই সতর্ক থাকুন নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন সামনের দিনটা আপনাদের লড়াই করে আপনাদেরকে এ দেশটাকে রক্ষা করতে হবে